হ্যালো গাইস, ওয়েলকাম ফ্রম কুইসি বিচ। অনেক ঢেউ আসছে দেখতে পাচ্ছ। হ্যালো গাইস, গুড মর্নিং। এখন চলে এসেছি ধৌলাগিরি, উড়িষ্যার ধৌলাগিরি বাস স্ট্যান্ডের ওখানে। যে বাস স্ট্যান্ড করে দিয়েছে, দেখতে পাচ্ছি ভোর হচ্ছে, সবাই ঘুমিয়ে গিয়েছিলো বাসের মধ্যে। আমি ঘুমাইনি, আমি জেগেছিলাম। আমি বাস থামার পর বাসে বসে বসে ঘুমিয়েছি, মানে পার্কিংটা খোলার আগে বাস বাইরে দাঁড়িয়েছিল, তখন আমি ঘুমিয়েছি। সবাই তখন ওয়াশরুম ঘুরে বেড়াচ্ছিলো, আমি এতক্ষণ উঠেছি, ফ্রেশ হয়েছি মোটামুটি। ওই ছোটো বাসে করে যেতে হবে ওই সাইডটায় ধৌলাগিরি মন্দিরটা, এখান থেকে খুব কাছে ধবলগিরি আই থিঙ্ক। আর পূর্ব সাইডটা খুব সুন্দর দেখতে লাগছে, দেখতেই পাচ্ছ ওখানে মা মাসি মামারা সব রেডি। আর একটা বাস ঢুকছে এদিকে, আমাদের ট্যুর এজেন্ট বাকিরা সব ওখানে দাঁড়িয়ে রয়েছে। এই যে উড়িষ্যা ট্যুরিজমের ট্রান্সপোর্ট বাসে করে আমরা চলে এসেছি এখানে, উপর আস্তে আস্তে উপরে উঠতে হবে। এই হচ্ছে উড়িষ্যা ধবলগিরি, জাপানিজ আর্কিটেকচারের একটা মন্দির, বাবা ধবলেশ্বর মন্দির। ধবলগিরি মন্দিরের হাইট থেকে এই যে অনেকটা হাইটে, এই যে উড়িষ্যার মাঠ দেখা যাচ্ছে এই সাইডে, এই হচ্ছে ধবলগিরি। এখন ধবলগিরি ব্যাক সাইডে এসেছি, এদিকে একটা মন্দির টাইপের কিছু একটা আছে, আর বিভিন্ন বৌদ্ধ স্ক্রাপচার। এই হচ্ছে বাবা ধবলেশ্বর। এই হচ্ছে ধবলগিরি ধবলেশ্বর মন্দির, সামনে হচ্ছে বৌদ্ধ স্ট্রাকচার, আর এখানটা হচ্ছে শিবের একটা রূপ, দেখতেই পাচ্ছ পুরো একদম পুরনো, অনেক পুরনো আর্কিটেকচার। আর পুরো মেন উড়িষ্যা ল্যান্ড থেকে এটা অনেকটা হাইটে। এই সাইডে একটা স্লিপিং বুদ্ধ রয়েছে, আর এই যে সিংহের মূর্তি, একদম প্রপার জাপানিজ আর্কিটেকচার এখানে ফুটে উঠেছে। এসব ফটো তুলতে ব্যস্ত। এখানে রিভার রয়েছে। এখন ধৌলাগিরি মন্দির দেখা হয়ে গেছে, এখান থেকে বেরোলাম। এখন ওই ওপরে ধৌলাগিরি মন্দির, আর এই মন্দিরের সামনে অনেক দোকানপালা আছে, খাওয়ার দোকান। এখন অনেক সকালবেলা বলে এখন দোকান সব ঠিক মতো খোলেনি, দেখতেই পাচ্ছ ওই দোকান ওপেন হচ্ছে। গভর্নমেন্ট এই গাড়িটা নিতে এসছে, এই যে লোকজন চাপছে। আমাদের ধৌলাগিরি ঘোরা হয়ে গেল, উড়িষ্যা ট্যুরিজমের বাস আমাদের বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে গেলো। এরপরে একে একে সব বাসে উঠবো, এখান থেকে কোনারক সূর্য মন্দির যাওয়ার প্ল্যান আছে। ফাইনালি কোনারক সূর্য মন্দির চলে এসেছি, এই যে প্রচুর লোকের গ্যাদারিং, অনেক লোক হেঁটে হেঁটে আসছে, প্রচণ্ড রোদের জোর আছে এখন। এই মার্চ মাসে এত গরম, মানে সামার কি অবস্থা বুঝতেই পারছো। এই হচ্ছে কোনারক সূর্য মন্দিরে ঢোকার জন্য টিকিট কাউন্টার, ইন্ডিয়ানদের জন্য 40 টাকা, আর ফরেনারদের জন্য 600 টাকা। আর এই হচ্ছে টিকিট, এই টিকিটটা কাটলে তবে মন্দির ওখান অব্দি যাওয়া যাবে। ফাইনালি কোনারক সূর্য মন্দির এখানে চলে এসেছি, একদম সামনে টিকিট কেটে। আর G20 সামিট এখন ইন্ডিয়া লিড করছে, তার জন্য G20 পোস্টার পুরো একদম কোনারক মন্দিরের সামনে। এই যে দু সাইডেই লাগানো হয়েছে, ইন্ডিয়া রিপ্রেজেন্ট করছে, এখানে ফটোগ্রাফিও পাওয়া যাবে। এই যে এই যে আর্কিটেকচারটা দেখার মতো, একদম প্রতিটা পোর্শন দেখার মতো। সিরিজ স্টিফনেসটা দেখতে পাচ্ছ, কিছু মানুষের উঠতে অসুবিধা হচ্ছে। ওই দূরে অনেক গ্যাদারিং, চলো উপরে যাওয়া যাক। সিঁড়ি
যে স্টিফনেসটা ল্যান্ডিংটা অনেকটা চড়া এবং হাইটটা অনেকটা বেশি, বয়স্কদের জন্য যথেষ্ট প্রবলেম হবে। লুক এট দিস, অসম লাগছে। এখানে একটা ঝাড়খণ্ডের ছেলের সঙ্গে দেখা হয়েছিল, ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমি সিভিল ইঞ্জিনিয়ার, দুজনের কনভারসেশন হলো, ওই আমার কিছু পিকচার ক্লিক করে দিল, আমি ওর পিকচার ক্লিক করে দিলাম। দারুণ লেগেছে কোনোভাবে সূর্য মন্দির পাচ্ছ, পুরো একদম অনেক পুরোনো আর্কিটেকচার, যথেষ্ট সুন্দর, লোকজনের প্রচণ্ড ভিড় হয়েছে। এই হচ্ছে কোনোরক মন্দিরের ব্যাক সাইডটা, সেম গোটা মন্দিরটা এরকম আর্কিটেকচার। এই সাইডে একটু বাগান রয়েছে, লোকজনের গ্যাদারিংটা অনেক বেশি এখানে, ওই জন্য চরম লেগেছে কোনারকের সূর্য মন্দির। এখন এই আম গাছটার ছাঁতে আছি দাঁড়িয়ে, প্রচণ্ড গরম বুঝতেই পারছো, মার্চ মাসে এরকম গরম মানে সবুজ ঘাস, এখানে বসে গল্প করা একটা আলাদাই মজা কিন্তু, বাট একটু ফাঁকা থাকলে ভালো হয়, মানে অতিরিক্ত লোকের ঘিঞ্জি আর কি। খুব সুন্দর একদম, কাপেলরা সব ফটো তুলছে, লোকজনরা ফটো তুলছে, আমারই সেরকম ফটো তোলা হলো না, শুধু ভিডিওই করে গেলাম, এই তো ব্লগারদের জীবন। এই দিকটাই হচ্ছে এক্সিট, ওই সাইডে এন্ট্রি ছিল একদম ফ্রন্ট থেকে, আর এক সাইড থেকে এসে এদিকে বিভিন্ন রকম সাধু সন্ন্যাসী দেখেছি, এখানে গন্ধরাজ সাধু সন্ন্যাসী দেখা পেয়ে গেছি, গন্ধরাজ সন্ন্যাসী, এই যে দেখতে পেয়েছি গন্ধরাজ সন্ন্যাসী এখানে দাঁড়িয়ে। এটা হচ্ছে এক্সিটের পথ, দেখালাম গন্ধরাজ সন্ন্যাসীকে, দেখালাম তোমাদেরকে, অ্যাকচুয়ালি এটা আমাদের পুরী ঢোকার আগে, জেনারেলি লোকজন পুরী ঘোরে তারপর ফিরতি পথে কোনারক মন্দিরটা দেখে নেয়, কিন্তু আমাদের উল্টোটা হলো, অ্যাকচুয়ালি আমাদের স্টার্টিংয়ে কোনারক মন্দির থেকে শুরু হলো, এরপর বাস যাবে পুরীর দিকে, মানে দুপুরবেলা রওনা দেবে। এই হচ্ছে হোটেল ওপরে, আর ওই হচ্ছে ভারত সেবা আশ্রম। এই পুরীকে বাঙালির সেকেন্ড হোম বলা হয়, বাঙালি এখানে সব থেকে বেশি টুরিস্ট বাঙালিকে দেখতে হয়, বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট ম্যাক্সিমাম সব বাঙালি, মানে ওডিসির থেকেও বাঙালিদের এখানে দাপট বেশি বলা চলে অ্যাকচুয়ালি। যথেষ্ট সুন্দর লাগছে বিকালবেলা বিচ, একদম সানসেট ভিউ, লোকজন এখানে টাইম স্পেন্ড করছে। সন্ধ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বিচের সৌন্দর্য আরো সুন্দর হয়ে উঠেছে, এখন এসছি এই যে পুরীর ভেতরে মার্কেটটার ভেতর, সব জিনিসপত্র দেখছে মা মাসিমণিরা। পুরো সন্ধ্যাটা সুন্দর ধারে কাটানোর পর এখন মার্কেটটা ঘুরে দেখছি, পুরো একা নিজের মতো ঘুরে দেখছি, পুরো মানে আশেপাশ পুরো চষে ফেলেছি একদম। হ্যালো গাইস, ওয়েলকাম ফ্রম পুরী সি বিচ। অনেক ঢেউ আসছে দেখতে পাচ্ছ, জলের তোরটা আজকে অনেকটা উঠে এসছে, পুরো সকাল সকাল চলে এসছি একদম সমুদ্র স্নান করতে, পুরো বিচ এখন প্যাকড আপ, বাচ্চারা বল নিয়ে খেলা করছে, এখন অনেক বেড়ে গেছে, মানে অনেকটা আগে অব্দি জল এসছে, প্রচন্ড এনজয় হচ্ছে, আমি এখনো জলে নামিনি, ভিজবো না একটু পরে ভিজবো বলে। গেলাম ভিজে পুরো, সেরা এনজয় হচ্ছে কিন্তু, এরকম বড় বড় ঢেউ পুরো একদম, আমি এখন বেশি ডিপে যাচ্ছি না কারণ ফোনটা ভেজাতে চাইছি না, মানে ফোনটাকে জলে নিয়ে যেতে চাইছি না, যদিও জলের মধ্যেই আছি, এমনিও কিছু হবে না, তাহলেও যতটা আর কি রিস্ক কম না যায়। লোকজন সেরা এনজয় করছে, কালকে আমি একদম লাস্ট পোর্শন অব্দি গিয়েছিলাম ওইখানে, সুইমিং জানি কোনো ব্যাপারই না, কিন্তু রাত্রেবেলায় হাতে প্রচণ্ড ব্যথা হয়েছে,
আর্ম পেইন। ও মাই গড, আবার একটা বড় ঢেউ আসছে দেখতে পাচ্ছ। ঘন্টু চ জলে শত, ঘন্টু অ্যাকচুয়ালি ওর ফার্স্ট টাইম সমুদ্রতে আসা, তো ঢেউ দেখে প্রচন্ড ভয় খেয়ে গেছে। পুরীর বিচে বাইরে দেখতেই পাচ্ছ লোকজনের কত ভিড়, বড় বড় ঢেউ যাচ্ছে, এখন আবার একটা বড় ঢেউ আসছে। ওই এই হচ্ছে পুরীর শ্মশান, ওই সমুদ্র একদম সাইডে সোনার গৌরাঙ্গ মন্দির, এদিকে এখানে হচ্ছে এই ট্যুরিজম সেক্টরে একটাই প্রবলেম, মোবাইল নিয়ে ঢুকতে যায় না, মোবাইলটা রাখবো কোথায় এটাই হচ্ছে প্রবলেম। আমাদের ট্যুর গাইড উনি মোবাইলগুলো ধরেছিলেন সবার হাতে দেখতে পেলে। সুভদ্র মন্দির এখানে, এই হচ্ছে সুভদ্র মন্দির। দেয়ালে ওডিসি আর্ট স্টাইলে অনেক কৃষ্ণের রাসলীলা বিভিন্ন আর্ট করা রয়েছে দেখতে পাচ্ছ ওখানে। এরকম একটা ভাঙা দরজা, এরকম কাগজ ফুল, ওফ। মন্দিরের মুখে এখানে একটা কি পাখি উড়ে গেল, এই বাজ পাখির ছানা, ঠিক, ইয়েস বাজ পাখির ছানা। সুশীলা ভবন, এই যে এইগুলো সেরম রক্ষণাবেক্ষণ হয় না, ওই জন্য এরকম অবস্থা, মানুষজন কমই আসে, ওই কিছু ট্রাভেল গাইড যারা জানে তারাই নিয়ে আসে, বাকি সব আনে না। আমাদের এখন সোনার গৌরাঙ্গ, তারপর সুভদ্রার মন্দির, এই যে আর ওইদিকে হচ্ছে নদীয়ার গৌরাঙ্গের মন্দির ঘোরা হয়ে গেছে। এরপর আবার আমরা গাড়িতে উঠবো, নেক্সট আজকে মাসির বাড়ি আর গুপ্ত বৃন্দাবন যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কতটা কি হয়। এটাই হচ্ছে জগন্নাথের পিসির বাড়ি, এখানেও গেট বন্ধ, সমস্ত জায়গায় গেট বন্ধ, বাট এই পুকুরটা এবং চারপাশটা খুব সুন্দর দেখতে পাচ্ছ, মাঝ পুকুরের মধ্যে মন্দির। এই হচ্ছে শ্রী মন্দির, এই যে দেখতে পাচ্ছ শ্রী মন্দির, ফটো তোলার জন্য খুব সুন্দর জায়গাটা, অবশ্যই কিন্তু এখানে আসবে যারা এই পুরী বেড়াতে আসবে, খুব সুন্দর। এরা ফটো তুল করে লাফাচ্ছে। এই এখন এসেছি অমৃতেশ্বর মন্দির, এখানে খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছ, ওই হচ্ছে বাবা তিলকেশ্বর। এই হচ্ছে তিলকেশ্বর বাবার মূর্তি দেখতে পাচ্ছ, অবশ্যই এন্ট্রি করে এদিকে এক্সিট। জিনিসপত্র কেনার দোকান আছে মন্দিরের সাইডে, ওখানে একটা বড় শিবের মূর্তি আছে, আর বাইরে এরকম ষাঁড় গরু ঘুরে বেড়াচ্ছে। এই যে
এখন এলাম বিপদতারিণী চণ্ডীবাড়ির এখানে। এই যে বিপদতারিণী চণ্ডীবাড়ি দেখলে, এটা এখন নতুন অ্যাট্রাকশন হয়েছে, পুরী এলে অবশ্যই এখানে আসতে হবে। খুব সুন্দর মায়ের মূর্তিটা এবং জগন্নাথ দেবের মূর্তিটাও খুব সুন্দর। বৃন্দাবনের ভেতর কোনো টিকিটের অবস্থা নাই, তবু টাকা নিচ্ছে। ঠিক করেছে এটা জিনিসটা করে। গুপ্ত বৃন্দাবনের ভেতর ঢুকলাম, সমস্ত ইউটিউবারদের কাছ থেকে দেখেছি ভালো জায়গা, যথেষ্ট ভালো জায়গা, কিন্তু সব থেকে বাজে লাগলো যে টিকিটের জন্য 10 টাকা করে নিল, বাট কোনো টিকিট সিস্টেম নেই অ্যাকচুয়ালি কোনো। তাহলে নিশ্চয়ই গভর্নমেন্ট টাকা পাচ্ছে না, বা যা যা যে ট্রাস্ট এটা তৈরি করেছে তারা টাকা পাচ্ছে না, লোকে পকেটে নিচ্ছে, তাই তো? Am I right? Right. এটাই হচ্ছে প্রবলেম। বাট জায়গা যথেষ্ট সুন্দর, লোকজনের ভিড়ও রয়েছে। গুপ্ত বৃন্দাবন যথেষ্ট সুন্দর লেগেছে। এখানে হচ্ছে, এটা হচ্ছে শনিদেবের মন্দির, আর গোটা জায়গাটা খুব সুন্দর ডেকোরেট করা একটা বাগান। বৃন্দাবনের মধ্যে সমুদ্র মন্থন যেটা, সেটাকে পুরো এখানে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছি। একদিকে অসুর, একদিকে দেবগণ। এই হচ্ছে রাতের পুরী মার্কেট, দেখতে পেয়েছো কি সুন্দর লাগছে ছাতাগুলো আলোতে। বিভিন্ন দোকান বসেছে এখানে। এই হচ্ছে কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার। ডিনার করা অনেকক্ষণ হয়ে গেছে, এখন পুরীর অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি। এখন 11:30 বাজতে চললো, কোনো ব্যাপার না, রাত্রে একাই বেরিয়ে পড়েছি ঘুরতে, অলিতে গলিতে মধ্যে ঘুরে বেড়াচ্ছি। এই গলিটা ডাইরেক্ট সমুদ্র ওইদিকেই যাচ্ছে, খানিকটা দূরে গিয়ে। ভারতবর্ষের যে 4টি ধাম আছে, সেই 4টি ধামের মধ্যে জগন্নাথ ধাম, পুরীর জগন্নাথ ধাম অন্য একটি ধাম। এখন দেখতে পাচ্ছি পুরীর জগন্নাথ টেম্পলের সামনে দাঁড়িয়ে রয়েছি। সকালবেলায় ঢুকেছিলাম, মন্দির দর্শন হয়ে গেছে যথেষ্ট। ক্যামেরা নিয়ে মন্দিরের ভেতর তো ঢোকা যায় না, আর অনেকক্ষণ বলছিলাম, প্রায় 2-3 ঘন্টা কাটিয়েছি ভেতরে। ওই সাইডে মোবাইল রাখার অনেক জায়গা আছে, মোবাইল ফোন জুতো সব রাখা যায় ওখানে, আর ওইদিকে লাইন করে পরপর ওইদিকে এন্ট্রি। এই হচ্ছে মেন রোড, মানে সমুদ্র থেকে পুরীর জগন্নাথ মন্দির যাওয়া রোডটার মধ্যে একটা সেই পুরোনো দিনের একটা ঐতিহ্য ধরে রয়েছে। যে দেখতে পাচ্ছি লেটার বক্স এখন রয়েছে এখানে, আর প্রচুর অটো টোটো ভিড়, এটা একটা প্রবলেম, মানুষের হাঁটার প্রবলেম হচ্ছে। ওদের যদি একটা বাইপাস বা অন্য রুট দেয় বেটার হয়। বিভিন্ন খাবারের দোকান, জিনিসপত্রের দোকান এই রাস্তার মধ্যেই পাবে। পুরীর সমুদ্রে এখন বিকালবেলায় ঘুরতে বেরিয়েছি সানসেট দেখার জন্য মেনলি। এই যে পেছনে সানসেট হচ্ছে, খুব সুন্দর। বিকালবেলাতে অনেকজন চান করছে, অ্যাকচুয়ালি আজকে চান করতে আসতেই পাইনি, অ্যাকচুয়ালি আমি ঘুমিয়ে গেছিলাম। কীভাবে ঘুমিয়েছি আমি নিজেও জানি না, মানে জলখাওয়ালা বেরিয়েছিলাম চান করতে, হঠাৎ ঘুমিয়ে গেছি। খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, বিকালবেলায় সমুদ্রের ধারে ঘুরতে বেরোনো মজাই আলাদা পুরো একদম। সানসেট ভিউ দেখতে দেখতে এরম ঢেউ আসছে, আর এত সুন্দর একদম প্রকৃতি, ওয়াও। সানসেটের টাইমে প্রিয়জনদের জন্য ঝিনুক পরানোর মজা একটা আলাদা, ঝিনুক, তারপর বিভিন্ন জিনিসপত্র। এই যে 2 টাকার একটা কয়েনও পেয়েছি, কিছু ঝিনুক পেয়েছি, মুক্ত তো পাইনি এখন অবধি, ব্যাট এই যে খুঁজে যাচ্ছি একটার পর একটা। জেনারেলি রকেটকে দেখেছি হরাইজন্টালি যেতে, এটা একদম পারপেন্ডিকুলার উপর দিয়ে যাচ্ছে একদম। এই যে এই সমুদ্র আর ওই রকেট যাচ্ছে। পুরীর বিচে সন্ধ্যের টাইমে, সন্ধ্যা হয়নি এখন, যে সানসেটটা হয়েছে মাত্র। কেসা লাগ রা হ্যায় তুম লোগো কা, বেঙ্গলি হো? হ্যাঁ, বাঙালি ভুইয়া হো? হিন্দি সমাজ মে আতি হ্যায়? ইংলিশ? এখন কথা বলার মুডে নাই। আজকে আবার সমুদ্রে চান করতে এসেছি, দেখতে পাচ্ছ আজকে ভিড়টা কিরকম। আজকে লাস্ট ডে, এই 3-4 দিন এত চান করেছি, সেরা এনজয় হয়েছে। আজকে আবার চলে এসেছি, আজকে ঢেউয়ের দাপটও অনেকটা রয়েছে, লোকজন পুরো আলাদাই জোশে পুরো স্নান করছে। এই যে তেমনি ঢেউয়ের জোর আজকে।
পুরীতে লাস্ট নাইট, কালকে ভোরবেলা বেরোবো এখান থেকে, দেন ওখান থেকে নন্দনকানন আছে, তারপর উদয়গিরি খণ্ডগিরি দেখা আছে, তো কালকে ভোরবেলাতেই পুরী ছেড়ে বেরিয়ে যাবো। তাই আজকে রাতের মতন রাতে নিজের মতো করে ঘুরে নিচ্ছি পুরো একদম স্বর্গদ্বারের যে মেন রাস্তা সেটার মতো দিয়ে। বাস ছাড়তে যাতে ভোর হতে চললো, এই যে রেডি সব, এখনো লোকজন চাপেনি ঠিকঠাক করে। পুরী থেকে রওনা হলাম ভুবনেশ্বরের উদ্দেশ্যে, গন্তব্য ছিল উদয়গিরি খণ্ডগিরি লিঙ্গরাজ টেম্পল অ্যান্ড নন্দনকানন। শুভ সকাল, সকালবেলায় পুরী থেকে বেরিয়ে এখন চলে এসেছি লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বর, দেখতে পাচ্ছো পেছনেই রয়েছে, আর এই পুরো আর্কিটেকচারটা খুব সুন্দর। এই হচ্ছে ভুবনেশ্বরের লিঙ্গরাজ টেম্পল, ভেতরে ফোন নিয়ে যাওয়া যাবে না, বাট ভেতরে যে আর্কিটেকচার ভয়ঙ্কর সুন্দর, মানে ভারতবর্ষের মন্দিরের যে আর্কিটেকচার, কি বিভিন্ন পাথর দিয়ে পাথরের উপর খোদাই করে কাজ করেছে আর স্থাপত্য, সেগুলো পুরো মন্দিরের ভেতর ফুটে উঠেছে। এই উড়িষ্যার যে মন্দির সৌন্দর্য, এটা মানুষ অ্যাকচুয়ালি অত ভালোভাবে জানেই না, শুধু জগন্নাথ টেম্পলটাই গোটা দুনিয়ার লোকজন জানে, কিন্তু কোনোরকমের সূর্য মন্দির, তারপর এই লিঙ্গরাজ টেম্পল, বিভিন্ন নিদর্শনগুলো, এগুলো মানুষের মধ্যে আরও জানা দরকার। এই যে আর্কিটেকচার, এটাই তো ইন্ডিয়ার অ্যাকচুয়াল ট্রেডিশন। এই যে দেখতে পাচ্ছ, এটা সামনের গেট, এবং ভেতরে ওই যে ধ্বজ উঠছে, অনেক বড় মন্দির, আর এর চারিপাশে বিভিন্ন মন্দির রয়েছে। এসেছি উদয়গিরি আর খণ্ডগিরিতে, এই হচ্ছে টিকিট কাউন্টার, এখানে ইন্ডিয়ানদের জন্য 25 টাকা টিকিট মাত্র, টিকিট কেটে কিন্তু সবাই উঠবেন, অনেকে টিকিট না কেটে উঠে যাচ্ছে, ওপর থেকে নেমে আসতে হবে। তাহলে এই সাইডটা হচ্ছে উদয়গিরি, আর এইদিকে ওপরে উঠে হচ্ছে খণ্ডগিরি, এই হচ্ছে খণ্ডগিরির কেস, ওই সাইডে ওই পারে হচ্ছে উদয়গিরি, আর ওই সাইডটাতেই হচ্ছে ভুবনেশ্বর এয়ারপোর্ট, ওই যে ফ্লাইট টেক অফ করছে বান্দরে, আপাতত এখানে নাই, গাছের উপরে অনেক রয়েছে, ফোন কিন্তু খুব সামলে। এই হচ্ছে খণ্ডগিরি, খণ্ডগিরি দেখা হয়ে গেল, এরপরে ওই পাহাড়টায় যাবো, ওটা হচ্ছে উদয়গিরি। এই হচ্ছে উদয়গিরির কেভগুলো দেখতে পাচ্ছ, এইখানে বসে খুব সুন্দর ফটো তোলা যায়, কত পুরনো একদম পাহাড় কেটে তৈরি, এই যে কত সুন্দর কারুকার্য সব। এই উদয়গিরি পাহাড়ের উপর থেকে এই যে দৃশ্য, মানুষ এখানে এসেও নোংরা ছড়ায়। এখন রয়েছে উদয়গিরির উপর, দেখতে পাচ্ছি কত সুন্দর স্ট্রাকচার, অনেক মানুষজন ঘুরতে এসেছে, এই একটু আগেই জাস্ট ওপেনিং হয়েছে, এই যে ক্লিন করছে তার জন্যে। ফাইনালি এইখানে চলে এসেছি ফটো তোলার জন্য, খুব সুন্দর। এখন রয়েছে উদয়গিরিতে, দেখতেই পাচ্ছ পেছনে উদয়গিরি স্ট্রাকচার, পাথর কেটে অনেক পুরনো আমলে তৈরি সব স্ট্রাকচারগুলো, যথেষ্ট সুন্দর দেখতে লাগছে। আর এখানে একটু প্রবলেম, জাস্ট বান্দরের উপদ্রব আছে, তাছাড়া জায়গাটা যথেষ্ট সুন্দর, পুরে এলে অবশ্যই উদয়গিরি আর ওই পাশেই পাহাড় হচ্ছে খণ্ডগিরি, এখানে আসতেই হবে। আমাদের উদয়গিরি খণ্ডগিরি দেখা হয়ে গেছে, বেরিয়ে পড়লাম ভাইগুলোর সঙ্গে, সবাই মোটামুটি চলে গেছে, মানে বাসের ওখানে গেছে, এরপর আমরা যাচ্ছি এখান থেকে, এরপর যাব জুওলজিক্যাল পার্কে, চলো গিয়ে ওখানে দেখা হচ্ছে। ওয়েলকাম টু নন্দনকানন, নন্দনকানন জুওলজিক্যাল পার্কে চলে এসেছি, দেখতে পাচ্ছি এরপর টিকিট কেটে এন্ট্রি করব। এই যে টিকিট কাটা হয়ে গেছে, 50 টাকা হচ্ছে অ্যাডাল্টদের জন্য 50 টাকা, বাচ্চাদের জন্য 10 টাকা টিকিট কেটে ভেতরে ঢুকবো এরপর। আর মোবাইল ক্যামেরার কোনো টাকা লাগে না, বাট মানে ক্যামেরার ফটো তুলতে গেলে 500 টাকা করে লাগে। এখন চলে এসেছি নন্দনকাননের ভেতরে, এখানে ইকো কারও চলছে, কেউ ইকো কারে চেপে যদি গোটা নন্দনকাননটা ঘুরতে চায় ঘুরতে পারে। মানুষজন এখানে চেল্লামিল্লি করে বলছে বাঘগুলো ওখানে দূরে আছে, চেল্লালে থরি না কাছে আসবে। দুটো এলিফেন্ট, এর নাম হীরা আর এর নাম বাসন্তী, প্রথমে একদম সামনের দিকে ছিলাম ওই জন্য বাঘগুলো দূরে ছিল বা নর্মাল, কিন্তু এখন কোর জোনটায় প্রবেশ করেছি, ওই জন্য অনেক কাছ থেকে দেখতে পাচ্ছি, এবং রয়্যাল বেঙ্গল টাইগার ভর্তি পুরো একদম, মানে অনেকে কমপ্লেন করে যে জুয়ে গিয়ে বাঘ দেখতে পাই না, বাঙালির যেটা একটাই জিনিস দেখতে যায় সেটা হচ্ছে বাঘ, বাট এখানে অ্যাভেলেবেল প্রচুর। এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি ডাইনোসরটার কাছে, আদিম যুগে ফিরে এসেছি অ্যাকচুয়ালি ডাইনোসরের যুগে। এরা
পার্টি করবে বলে এরকম এ তো পুরো হাঁ করি বসে আছে, খেলি খেয়ে নেবে একবারে। আর এই বাচ্চাটা তুমি না দেখে আমার ক্যামেরার দিকে তাকাচ্ছে, এই পুচকুটা ঘুরতে ঘুরতে চলে এসেছি। এই যেমন নন্দনকাননে টয় ট্রেন যে স্টেশন রয়েছে এখানে, এখানে এসে মানে এন্ট্রি টিকিট 50 টাকা কাটতে হবে। টয় ট্রেনে চেপে পড়েছি, টয় ট্রেন ছেড়ে দিয়েছি এখন। Gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. Push and pull and repel any hate, go create what you want, feel compelled, yeah. Finally, আমাদের টয় ট্রেন জার্নি সমাপ্ত হলো। টয় ট্রেনটা দেখতে একটু বন্ধু ভারতের মতো ভালো বেশ, বাট প্রচণ্ড স্লো চলছে, আর এমন কিছু দেখার কিছু নেই, জাস্ট কটা বান্দর আর ওইদিকে কিছু হরিণ দেখতে পাবে আর কিছু পাখি, আর কিচ্ছু দেখা যায় না। আর জেনারেলি রাস্তাটার ট্র্যাকটা খুবই সুন্দর দেখতে পাচ্ছি, ওদিকে ট্র্যাকটা খুব সুন্দর দেখতে লাগছে। ওখানে বাঘটা একলা বসেছিল আর এখানে ওর জন্য এত সব ডিলিশিয়াস ফুডগুলো রয়েছে। এর এই মুরগিগুলো দেখে ফটো তুলতে ইচ্ছে হচ্ছে, আমার তো রান্না করে কেটে খেতে মন যাচ্ছে। বসন্তে নন্দনকানন ঘোরা হয়ে গেল। আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা থাকার জন্যে মানে পুরোটা ঘুরে দেখতে পেয়েছি, নাহলে গরম থাকলে প্রচণ্ড কষ্ট হয়। 4 থেকে 4.5 ঘন্টার মতো আমরা এখানে ছিলাম, পুরোটা কভার করেছি, ওই সাইড থেকে শুরু করে এসে এসে এই সাইডে এন্ড করলাম। এখন বার্ড সেকশনে এদিকে বেরিয়ে যাবো এবার গেট 2 থেকে। খুব সুন্দর লেগেছে, অনেক বড় একটা জুলজিক্যাল পার্ক নন্দনকানন। উড়িষ্যায় যারা পুরী আসে তারা অবশ্যই এই নন্দনকাননটা মাস্ট ভিজিট করেই। এরপর এখান থেকে লাঞ্চ সারবো, তারপর আমরা বাসে উঠবো এবং কালকে আমরা ওয়েস্ট বেঙ্গল পৌঁছাবো। এই কদিন বেশ ভালোই কেটেছে, মানে এখন বাড়ি ফিরতেই একটা মন খারাপ করছে। পুরীর সমুদ্রে অতক্ষণ ধরে স্নান, বিভিন্ন স্থাপত্যের মন্দির ঘুরে দেখা, সত্যি মিস করবো। আবার হয়তো কোনো দিন ফিরে আসবো এই উড়িষ্যার পুরী জগন্নাথ মন্দির এবং সমুদ্র দর্শনে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, বাই।